হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখবো কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় পারফেক্টলি। তো চলুন শুরু করা যাক। আমি একটা নতুন চ্যানেলে মোটামুটি ইউটিউবের ভিডিও আপলোড করতে যাচ্ছি, তো লেটস স্টার্ট ইট। সো এখানে আমি ড্যাশবোর্ডে গেলাম, চ্যানেলের নাম হলো টেক মিম। সো এখানে আমি আপলোডের উপরে গেলাম, গেলাম এখানে, দেন আমি আমার ডেস্কটপে যাব এখান থেকে ভিডিও আপলোড করার জন্য। আমার ফোল্ডারটা বাসে নেবো এখান থেকে, যে ফোল্ডারে আমি সব কিছু রাখছি। সো এখান থেকে প্রত্যেকটা ভিডিও আমি রেডি করে রাখছি। তো দেখা যাক, আমার প্রথমে দিতে পারি হাউ টু ক্রিয়েট এ চ্যানেল, ঠিক আছে? তো এটা আপলোড হচ্ছে, সুন্দরভাবে আপলোড হতে দিন। আমরা চাইলে এখানে ট্যাগ, তারপরে আপনার দেখা যাচ্ছে আরও অন্যান্য ডিসক্রিপশন সব কিছু দিয়ে দেখ। তো একটা দিছি আমরা, চাই 800 ডাইরেক্ট এসে এখানে ছেড়ে দিতে পারি, ঠিক আছে? এই কয়েক স্টাইলে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো এখানে আমি তিনটে স্টাইল দেখালাম। প্রথমত আপনি আপনার ড্যাশবোর্ড থেকে দিতে পারবেন, দ্বিতীয়ত আপনি আপনার দেখা যাচ্ছে যে চ্যানেলের ভিতর থেকে দিতে পারবেন, তৃতীয়ত সরাসরি দিতে পারবেন, আবার ধরে নিয়ে এসে আপলোড করে দিতে পারবেন। সো এখানে তিনটা প্রকারের স্টাইলে ভিডিও আপলোড করে আমি দেখাইলাম। তো এগুলো কীভাবে আপলোড হচ্ছে সেটাও দেখতে পাবেন ইনশাল্লাহ। এখন এখানে যে বিষয়টা হয়েছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 23, ঠিক আছে? এটার স্মার্টনেস একটু বলে দিলাম, জাস্ট হয়ে গেল আমার কাজ শেষ। নাও একটা চেকিং চলতেছে, চেকিং শেষ আমি পাবলিশ করতে পারবো, ঠিক আছে? দেন লেটস গো। ঠিক এইখানেও ঠিক একই কাহিনি, এটা কীভাবে হাউ টু কাস্টমাইজেশন ইউর চ্যানেল, কীভাবে আপনি আপনার চ্যানেল কাস্টমাইজ করতে পারেন সেটা এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, তো এটা চেকিং হয়ে গেছে। আমরা এখানে নট কিডস, মানে চ্যানেলটি কি মানে কিডসদের জন্য ভিডিও তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা নট দিলাম না, এটা কিডসদের জন্য নয়, এটা বাচ্চাদের জন্য নয়। এখানে পাবলিক আছে, শিডিউল আছে, সি দ্য পাবলিক ভিডিও, এনিওয়ান ক্যান সি দ্য ভিডিও, দেখছেন? অবশ্যই, গট ইট। তো এখানে আমি আমার ভিজিবিলিটি দিলাম, এখানেও দিলাম সেম ক্যাটাগরিতে ভিজিবিলিটি। আমার বাড়িতে একটা কথা বারবার, তারপর যে শিডিউল করে দিতে পারবেন আপনি, টোটাল পাবো যে শিডিউল করলে শিডিউলও চলে যাবে। সো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে মেবি আপনি চাইলেই দিতে পারবেন সুন্দরভাবে। তো এটা ছিল হলো হাউ টু মেক এ লোগো, এটা লোগোর জন্য ফটোশপের মাধ্যমে। তো লোগোটার বিষয়ে এটা ওইখানে কিডসদের জন্য না এটা আসলে, সো আমরা কিডসদের জন্য ভিডিও তৈরি করি না, আমরা পাবলিকদের জন্য ভিডিও তৈরি করছি। সো লেটস স্টার্ট ইট। তো এখন আমরা যেভাবে দিলাম অ্যাপ্লিকেশন অনুযায়ী, আমি জাস্ট ভিডিও আপলোড করার পলিসিগুলো দেখালাম যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কোন 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 ঠিক আছে, কোন কোনভাবে ভিডিও আপলোড করতে হয়। তো নাও আমি এখন কী করবো, এটা পাবলিশ করে দেবো। প্রথমেরটা আমি পাবলিশ করে দিলাম, দ্বিতীয়টা একটা সেম ক্যাটাগরি, আমি চাইলেটাও পাবলিশ করে দিতে পারি। তৃতীয়টা ঠিক সেম ক্যাটাগরি, আমি চাইলেটাও পাবলিশ করে দিতে পারি। সো আমি এই অ্যাট দ্য টাইম তিনটা ভিডিও আপলোড করেছি, তিনটাই পাবলিশ করে দিলাম, ঠিক আছে, উইদাউট এনি কিছুতে। তো এখন আমরা চ্যানেলে যাই, দেখবো যে আমার তিনটে চ্যানেলে এটা আপলোড হয়ে গেছে। তো না নেক্সট আমরা যদি চাই যে আমরা আবার ভিডিও আপলোড করবো, এটা হলো আমার আরেক স্টাইলে, দেখে নিতে পারেন। তো এখান থেকেও আপনি চাইলে সরাসরি এই যে এখানে দেওয়া আছে হাউ টু মেক ইউটিউব ব্যানার, আমি এখানে থেকে টানে এসে দিয়ে দিলাম, তখন যেটা দেখাইছিলাম যে টানে এসে কীভাবে দেবেন। তো এটাও আমি প্রপারলি দেখাইতে পারছি আপনাদের কীভাবে মানে স্টাইলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো ঠিক আছে, আমাকে হয়তো আর দেখাইতে হবে না প্রপারলি, মোটামুটি আমি যতটুকু দেখাইছি এতটুকু এনাফ মেবি। আরও যেটা আছে মানে এটা তো সরাসরি এখান থেকে দেখালাম, ঠিক আছে না? এখন যেটা আছে প্রপারলি সেগুলোই তো দেখাইবো নাকি। এখন পাবলিক হোক আর যেটাই হোক, আপনি আপনাদের জায়গাটাকে সুন্দর করে রাখবেন। দেখেন এখান থেকেও আপনি সরাসরি দেখেছেন, এখানে ক্লিক করবেন, আপলোডে চলে যাবেন, দেরি করার দরকার নেই, ক্রিয়েটর স্টুডিও এগুলো দরকার নেই। এখানে সরাসরি আপলোডে চলে গেলেই আপনার কাজ শেষ, আপনি চাইলে এখান থেকে ট্রেনে নিয়ে এসে এখান থেকে দিতে পারবেন, আর না এই ফাইলের উপর ক্লিক করবেন, সোজাসুজি চলে যাবে যেখান থেকে নিতে যাচ্ছিলেন। লাস্ট হাউ টু আপলোড টাইম আমি যেটা দিতে যাচ্ছিলাম সেটা এটা এখানে আছে। তো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তো আমি যদি এটা এখানে সেটা ছেড়ে দিই কাজ শেষ, ঠিক আছে, ক্লিয়ার হয়নি। তো এটাও চলতেছে আপলোডে, এটা কিছুক্ষণের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আপলোড। ওকে, নাও
gets ready for go. Oh, it had no kids for the kids season to record it. I don't want to use it. So next probably correct. তো আমি এটা পাবলিশড করলে পাবলিশড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আমরা এটা পাবলিশড করে দেব সো আর 20-30 সেকেন্ড সময় দিই সময় দিলে সব কিছু চলে আসবে দেখছেন কীভাবে ব্যানার তৈরি করতে হয় এটা সেটার পলিসিটা চলে আসছে আর এটা এখনও আসেনি যেহেতু এটা প্রসেসিংয়ের মধ্যে আছে তো আমরা এটা এখন পাবলিশড করে দিতে পারি কারণ আমাদের এটা কমপ্লিট টোটাল ঠিক আছে তো আমরা পাবলিশড করে দিলাম ইন দ্য নেক্সট এখন এটা অপেক্ষায় আছি আরও কমপ্লিট মেবি হয়ে যাবে চেকিং চলতেছে সেইগুলো টস করে নিয়ে নেবে দেরি করবে না আমি যতটুকু জানি এই যে ঠিক আছে দেরি করে নিই সুন্দর করে দিয়ে দিছে তারা তো এখন আমরা এখানে কী করতেছিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটার একটা পারফেকশনিস্ট আমরা দেখাইতেছিলাম তো আপলোড টাইমের আমরা প্রসেসটা দেখাই দিতেছি তো ঠিক এভাবেই আমরা পাবলিশ করে দিতে পারি সো এখন বর্তমানে আমার ভিডিওগুলো আমি যেগুলো দেখাইতেছিলাম আপনাদের প্রপার ভিডিওগুলো এখন পুরো আপলোডিং টাইম চলতেছে ঠিক আছে তো এখানে 5টা ভিডিওই আছে একবারে প্রপার যে যে বিষয়ে কাজ করা হয়েছিলো সেই সেই বিষয়ে তো ক্লোজ